কাশরে যদি আপনার কোনো শত্রু থাকে তার নাম বলে দেন আর জানে মানে আমার পকেটে কিন্তু মামা যন্ত্র আছে তুমি যাও যাও চলে যাও যাও মামা রাত অনেক হইল ঘুমাবো তো যেখানে খুশি সেখানে ঘুমাও যাও যাও মামা এই আপনার মাথায় কিন্তু উকুন আছে থাক বেলা লিক থাক 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 যাও প্লিজ প্লিজ যাও আপনি ঘুমান দিবি পকেটে হাত দিচ্ছ কেন আপনার দুই মেয়ে গুন্ডা ভাড়া করে কাকে যেন মারিয়েছে না না আমার মাথা খারাপ হবে কেন আমার মাথা ঠিকই আছে ওই ছেলে তার চশমা ভেঙেছে তার কাপড় জামা ছিঁড়ে দিয়েছে ভিকটিম তো এখন আমাদের ছেলে কথা বলবে না আমাদের উপরে চড়াও হবে না না ভাইজান আমার মাথা খারাপ হতে যাবে কেন যা ঘটেছে তাই বললাম আপনাকে শোনো ভাইজান আগে এইখানে বসার হুকুম ছিল না এখন শোয়ার হুকুম হয়ে গেছি কিভাবে পেলেন কাছে আসো মামায় ভয় খাইছে শোনো ভয় খুব খারাপ জিনিস জীবনে কখনো কাউরে ভয় পাবা না মনের মধ্যে সাহস রাখবা আমি কাউকে ভয় পাই না আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো বাঘের বাচ্চা হালুম বাজনা শুনবা উঠে বসো আরাম করে বসো ঘটনা বুঝতে পারছো তো আপা প্রেমটা হয়েছে টেলিফোনে কেউ কাউকে দেখেনি তারপর শোন তখন মধ্যরাত বাড়ির সবাই ঘুমে শুধু ঘুম নেই চন্দনার চোখে সে জেগে আছে নায়কের নাম কি রে তার নাম রুবেল আপা মন দিয়ে শোনো তো তার হৃদয়ে চাপা বেদনা মন বিষাদে আক্রান্ত তার কিছুই ভালো লাগছে না তার ইচ্ছে করছে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যায় একসময় সে বিছানা থেকে নামলো রওনা হলো ছাদের সিঁড়িঘরের দিকে এমন সময় ক্রিং 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 কে এলো মধ্যরাতে এই বদমাশ রুবেল ছেলেটা চলে এসেছে নাকি সাহস তো কম না আপা পড়ার মাঝখানে ইন্টারাপ্ট করবে না প্লিজ একসময় সে বিছানা থেকে নামলো রওনা হলো ছাদের সিঁড়িঘরের দিকে এমন সময় ক্রিং 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 কে এলো মধ্যরাতে আমার নাম ফরহাদ আপনার নামটা কি জানতে পারি না জানতে পারেন না ফুসফুস করছেন কেন কোনো সমস্যা কোনো সমস্যা নেই আপনি ড্রয়িং রুমে গিয়ে বসুন ড্রয়িং রুমটা কোন দিকে ড্রয়িং রুমটা কোন দিকে জানি না ছাপ থেকে তো লাভ দেয়নি কি হয়েছে অ্যাডভান্স দিয়ে দিলাম তোমারও লাগবে ড্রয়িং রুমে গিয়ে দেখে এসো কি হয়েছে